আমাদের রান্না হলো আজকে আলু ভাজা, ডাল, সয়াবিন আলু তরকারি। খাবা না? হ্যাঁ, ওখানে কখন বিয়ে হবে, কখন খাওয়ানো দাওয়ানো হবে, একটু খাও। তুমি কি চলে যাচ্ছ? আমি দিদি, হ্যাঁ আমি দিদিভাইয়ের সঙ্গে যাচ্ছি, বলবা চলে আসলো ওরা যে যাচ্ছি। ঠিক আছে। হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন দিন, নতুন সকাল, আর এখন বাজে একটা, দুপুর 1টা বাজে। আবার রেডি হয়ে গেলাম, তোমাদেরকে দেখাচ্ছি পরে। এই শাড়ি পরে রেডি হয়ে গেলাম, আর এখন আজকে হলো বাসি বিয়ে, কালকে বিয়ে হলো, তো আজকে হলো বাসি বিয়ে। তো আমি বাড়িতে ফাঁসি দেওয়ারই মেয়ে, তো আমার ভাইয়ের বিয়ে, তো ফাঁসি দেওয়ার মেয়ে বলে আমি বাড়িতে এসেছিলাম, আর এখন যাচ্ছি আমরা বাসি বিয়েতে ছেলের পক্ষ হয়ে। তো বন্ধুরা, যাচ্ছি এখন বাসি বিয়েতে, তো তোমরা সাথে থাকো যতটুকু পারবো, বাসি বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর একটা কথা তোমাদের বলছি, কিছুদিন ধরে ভিডিওতে তোমরা এই যে এটা দেখতে পাচ্ছ, এইটা নাইট বাল্বটার আলো এত বেশি যে মানে রাতে ঘুমানো যায় না, একদম ঘর ভরে আলো থাকে। সেই জন্য আমার হাজবেন্ড এই আমার এই সেই ব্লাউজ পিসটাকে লাইটটার মধ্যে দিয়ে রেখেছে। দেখতে যদিও খারাপ লাগে, কিন্তু ওটা চেঞ্জ করতে হবে বাল্বটা। তো বন্ধুরা রেডি হয়ে গেছি, দিদিভাই রেডি হচ্ছে, পুজো দিচ্ছে। তো দিদিভাইয়ের পুজো দেওয়া হলে আমরা যাব এখন বিয়েতে, যেহেতু এই বিয়েটা দিদিভাইয়ের মাসির তো মাস্তুতো বোন আর আমার জ্যাঠতুতো ভাইয়ের, তো আমাদের দুইজনেরই রিলেটিভ, তো আমরা দুইজনেই যাচ্ছি। ছোট যাওয়া যেতে চেয়েছিল, তো ওর একটু কাজ আছে, সেজন্য ও যাবে না। তো তোমরা সাথে থাকো, চলো বাসি বিয়েটা শেয়ার করি। আর আমাদের বাঙালিদের মধ্যে বিয়েতে কিন্তু এই বাসি বিয়েটা দেখতে খুব ভালো লাগে। কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমার তো খুব ভালো লাগে। আর এই সুযোগটা খুব কমই পাওয়া যায়, নিজেদের কারো বিয়ে হলেই এই সুযোগটা পাওয়া যায়। তো আমি আমার বড় দেওরের সময় আমি থাকতে পারিনি, কেননা তখন আমার ছেলে মানে প্রেগনেন্ট ছিলাম আমি, সেজন্য আমি বাসি বিয়েতে যেতে পারিনি। কিন্তু আমি ছোট দেওরের সময় খুব আনন্দ করেছি, ওর বিয়েতে দেখেছিলাম, আর এই যে আজকে এই ভাইয়ের বিয়েতে যাচ্ছি বাসি বিয়েতে। তোমরা সাথে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিও। তাদের সাথে থাকো, যাই এখন। যে রেডি হয়ে গেছি, আর এই ব্লাউজটা দিয়েছিল দিয়া, মনে হচ্ছে টিচার্স ডেতে আর তখন পড়েছিলাম। আর এই দেখো, তো সাথে থাকো, অবশ্যই আবার বউ ভাতের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার হবে। তো সাথে থাকো, এখন আমরা যাব মেয়ের বাড়িতে পাশি বিয়েতে। গরম জলটা পরে করবে, এখন তো নিয়মের জন্য একটু দিবে না, আমি একটু যাই ভিতরে ভিডিও বানাবো।
না তাছাড়া চুল উঠে যাবে তো, ঘটের জল আছে না, ঘটের জল উঠে যাবে। একবারে কেন গোড়ালি দিয়ে ঘুরাতে হয়? ঘুরবা ওকে তো। এত কষ্ট করে বসবো কিনা? নিরামিষ আছে? দাদাটা বিষ্ণু হয়ে গেল Thank you.
Oh, man.